Alhamdulillah, Rabbil Alameen, wassalatu wassalamu ala rasulil kareem. Bismillahir Rahmanir Rahim. Aradhana our Borendra College Patrik, aaj ye to online class. Aaj ke class, ami prothom botro, sante achi, ami Mohammad Abdul Hamid, Professor Arbi. Chhatro-chhatri brindo, আজকে তোমাদের আলোচনা হবে আহমিয়াতুস সালাত ফিল ইসলাম আহমিয়াতুস সালাত ফিল ইসলাম আহমিয়াত শব্দের অর্থ হলো গুরুত্ব আর সালাত সালাতের গুরুত্ব ইসলামে অর্থাৎ ইসলামে যে সালাতের গুরুত্ব রয়েছে এই গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে আমাদের উচ্চ মাধ্যমিক আরবি সিলেবাসে আহমিয়াতুস সালাত ফিল ইসলাম রয়েছে এবং এখানে পাঁচটি হাদিস সন্নিবেশিত আছে আমরা আজকে আহমিয়াতুস সালাতের কয়েকটা হাদিস পড়ব ইনশাআল্লাহ এর অনুবাদ তো আমরা সরাসরি চলে যাচ্ছি আহমিয়াতুস সালাত ফিল ইসলাম ইসলামে সালাতের গুরুত্ব তোমরা দেখে নাও হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলা হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি বলেছেন কলা তিনি বলেন উমিরতু আন উকাতিলান নাস আমি আদিষ্ট হয়েছে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মানুষের সাথে সংগ্রাম করি মানুষের সাথে আমি যুদ্ধ করি লড়াই করি কিসের জন্য হাত্তা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষ্য না দেয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাম আল্লাহ রাসূল এই কথাটা যতক্ষণ পর্যন্ত মানুষ সাক্ষ্য না দেবে তখন পর্যন্ত যেন আমি মানুষের সাথে সংগ্রাম করি দুই নম্বর ওয়াইকুম সালাত এই কথা যখন হয়ে যাবে তারা যেন সালাত কায়েম করে অর্থাৎ মানুষ যদি সালাত কায়েম না করে তাহলে আমি তার সাথে যুদ্ধ যেন করি এটা আমাদের নির্দেশ দেওয়া হয়েছে আমি আদিষ্ট হয়েছি ওয়াইকুম জাকাত আর যতক্ষণ পর্যন্ত মানুষ জাকাত না দিবে জাকাত যাদের ধন সম্পত্তি রয়েছে তারকে জাকাত দিতে হবে গরিবদের উদ্দেশ্যে ফকির মিসকিনদের উদ্দেশ্যে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইজা ফালু জালিকা আসমা মিন্নি দামাহুম আমালহুম যখন তারা এই কাজগুলো করবে অর্থাৎ এই তিনটি কাজ করবে একটি কাজ হল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা এই সাক্ষ্য প্রদান করার পর যখন সাক্ষ্য প্রদান হয়ে গেল তখন অবশ্যই তাকে ইকিমুস সালাত অর্থাৎ সালাত কায়েম করতে হবে সালাত কায়েম করার পর তা যদি জাকাত দেওয়ার সামর্থ্য থাকে ধন সম্পত্তি থাকে তাহলে সে জাকাত দেবে এরপর আল্লাহ রাসূল বলছেন যে এই কাজগুলো যারা করবে এই তিনটা কাজ যারা করবে আমার পক্ষ থেকে তাদের রক্ত এবং ধন সম্পদ নিরাপদে থাকবে ইল্লা বিহাক্কিল ইসলাম ইসলামের হক ব্যতীত ওয়া হিসাবুহু আলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা আর তাদের হিসাব নিকাশে দায়িত্ব আল্লাহ অর্থাৎ তাদের পরকালীন হিসাব কি হবে সেটা আল্লাহই করবেন রাওয়াহুল বুখারী ও মুসলিম এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস ইমাম বুখারী এবং মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন আমার ছাত্রছাত্রীবৃন্দ আহমিয়াতুস সালাত ফিল ইসলামের এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ এখানে তিনটি কথা আলোকপাত হয়েছে একটা হলো প্রথম কথা যেটা হলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য দেওয়া এই সাক্ষ্য দেওয়ার পর বলা হয়েছে ইকিমুস সালাত অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে আর সালাত আদায় করার পর যদি তার ধন সম্পত্তি থাকে তাহলে অবশ্যই তাকে জাকাত দিতে হবে আর যারা এই তিনটা কাজ করবে
এই তিনটা কাজ যারা করতে পারবে তাদের ধন সম্পদ এবং তাদের রক্ত নিরাপদে থাকবে, এটা রাসূল সাল্লাম বললেন। দ্বিতীয় নম্বর হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কলা তিনি বলেন যে উরাল ইসলাম, ইসলামটা হলো উন্মুক্ত, কাওয়াইদুদ্দিন দিনটা হলো নিয়মতান্ত্রিক, ইসলাম উন্মুক্ত। ইসলাম উন্মুক্ত এর অর্থটা হলো যে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, যে কেউ ইসলামের ছায়াতে আশ্রয় নিতে পারে, এখানে উন্মুক্ত, এখানে কোনো বাধা বিপত্তি নাই। কাওয়াইদুদ্দিন আর দিনটা হলো নিয়মতান্ত্রিক, ইসলাম ধর্মটা হলো নিয়মতান্ত্রিক, নিয়মের মধ্যে এর একটা নিয়ম আছে। আর সালাসাতুন আল্লাহ বললেন তিনটি বিষয় রয়েছে, সালাসাতুন আলাইহিন্না উসুল ইসলাম, এই তিনটে বিষয়ের উপরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত, এই তিনটে বিষয়ের উপরে ইসলাম ধর্মটা প্রতিষ্ঠিত। মান্তার কাবাহে জানবেন না হাও হাওয়া কাফিরন, এই তিনটার মধ্যে কেউ যদি একটি ছেড়ে দেয়, তিনটা বিষয়ের মধ্যে কেউ যদি একটি ছেড়ে দেয় তাহলে হাও হাওয়া কাফিরন, সে কাফিরে পরিণত হবে, সে হবে অস্বীকারকারী কাফির। আহালুল দাম, আল্লাহর রাসূল বলছেন যে তার রক্তপাত করা বৈধ হবে, তাকে হত্যা করা বৈধ হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া এই বলে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহই সব কিছু করেন, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, ভালোটাও আল্লাহর পক্ষ থেকে, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ একমাত্র ইলাহ, তিনি উলুহিয়াতের মালিক। আর গাছ, সূর্য পূজা, তারপর হলো প্রতিমা পূজা, এগুলা এদের কোনো কর্তৃত্ব নাই, এলা মাত্র এক, সেটা হলেন আল্লাহ। তারপর হলো সালাতুল মাকতুবা, সালাতুল মাকতুবা শব্দের অর্থ হলো যে ফরজ সালাত, অর্থাৎ নির্ধারিত সালাত, নির্ধারিত সালাত বলতে ফরজ সালাত বলা হয়েছে, বলা হয়েছে অসমে রমাজান, আর রমজান মাসে সিয়াম পালন করা। অতএব হাদিসে তিনটি কথা বলা হয়েছে, একটা হলো যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, দ্বিতীয় নম্বর হলো ফরজ সালাত আদায় করা, তৃতীয় নম্বর হলো কি যে অসম রমজান, রমজান মাসে সিয়াম রাখা। তাহলে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তাহলে প্রথমে তাকে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, এরপর অবশ্যই তাকে কী করতে হবে, সালাতুল মাকতুবা অন্ততপক্ষে ফরজ সালাত আদায় করতে হবে, সালাত ত্যাগ করা যাবে না। এরপর তার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তাকে রমজান মাসে সিয়াম পালন করতে হবে, আর সামর্থ্য যদি না থাকে সেটা ভিন্ন কথা, তবে তাকে এই তিনটা কাজ অবশ্যই করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যটা রেওয়ায়েতে পাওয়া যায় মান তারকা মিনহু নওয়াহিদাতান বিল্লাহি ফাহুয়া কাফিরুন, এই তিনটার মধ্যে কেউ যদি একটি ছেড়ে দেয় তাহলে সে কাফিরে পরিণত হবে, সে কাফিরে পরিণত হবে। ওয়ালা ইকবালু মিনহা সাদফুন ওয়ালা আদবুন, তার নফল এবং ফরজ কোনো কিছু গ্রহণীয় হবে না, ওয়ালা ইকবালু কবুল করা হবে না, মিনহু সাদফুন ওয়ালা আদবুন, সাদফুন ওয়ালা আদবুন এর ব্যাখ্যা হলো ফরজুন ওয়ালা অনফলুন, ফরজ এবং নফল। তাহলে এই তিনটার মধ্যে কেউ যদি একটিও ছেড়ে দেয় তাহলে তার ফরজ এবং নফল কোনোটাই গ্রহণ করা হবে না, আল্লাহর পক্ষে আল্লাহর কাছে গৃহীত হবে না। অকাজ হাল্লা দামহু বা মালহু, আর তার ধন সম্পদ এবং তার তাকে রক্তপাত করা কী হবে, বৈধ হবে। তাহলে দ্বিতীয় নম্বর হাদিস গেল, এখানে তিনটি বিষয় ফুটে উঠেছে, একটা হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর হলো সালাতুল মুক্তবা অর্থাৎ ফরজ সালাত, তৃতীয় নম্বর হলো রমজান মাসে সিয়াম পালন করা। তিন নম্বর হাদিস আমরা যাচ্ছি আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বললেন যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাইনাল জুর ও বাইনাল কুফর তারপর সালাত, একজন মুমিন ব্যক্তি আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। তো এখানে এ কথাটা ফুটে উঠেছে যে আমরা যদি মুমিন হই, মুসলমান হই, তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, সালাত আদায় করতে হবে, আর যদি আমরা সালাত আদায় না করি তাহলে কী হবে, আমরা কাফেরে পরিণত হয়ে যাব।
কাজে এই বিষয়টা খুব গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল এই কথাটাই বললেন, বাইনা রাজুল ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত, মুমিন বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হলো হলো সালাত ত্যাগ করা। আমার ছাত্র ছাত্রী বৃন্দ, আজকে আমরা আহমেদুস সালাত ফিল ইসলাম আলোচনা করছিলাম। এই আলোচনায় আজকে আমরা তিনটা হাদিস পড়লাম, তার মধ্যে প্রথম হাদিসটা হলো আবদুল্লাহ ইবনে উমারের, দ্বিতীয় হাদিস হলো আবদুল্লাহ ইবনে আব্বাসের, তৃতীয় হাদিস হযরত জাবিরের। তো এই হাদিসগুলো আমাদের অনুবাদ করতে হবে, পরীক্ষায় এগুলো আসে এবং এলা আমাদেরকে আমল করতে হবে। তো এখানে আমরা প্রথম হাদিসে পেলাম যে আল্লাহ রাসূল বললেন যে আমি আদিষ্ট হয়েছি কিসের জন্য, যে মানুষ যেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উচ্চারণ করে, আর বাইতুল সালাত ওরা যেন মানুষ যেন সালাত আদায় করে, আর উইতির জাকাত জাকাত দেয়। আর তারা যদি তিনটা কাজ করে তাহলে আমার পক্ষ থেকে ধন সম্পদ তাদের এবং তাদের রক্ত নিরাপত্তা লাভ করবে। প্রথম হাদিস। দ্বিতীয় হাদিসে আব্দুল ইবনে আব্বাস বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলামটা হলো উন্মুক্ত, ইসলামটাকে উন্মুক্ত, যে কেউ ইসলামের ছায়াতলে দাখিল হতে পারে, ইসলাম গ্রহণ করতে পারে, ইসলাম চর্চা করতে পারে। অন্য অন্য ধর্মে দেখা যায় যে তাদের ধর্মগ্রন্থ কিন্তু ওরা পড়তে পারে না, একমাত্র ওদের যারা প্রধান তারাই পড়তে পারে। তো ইসলামটা এমন ধরনের না। আল্লাহ রাসূলের কথাটা বলেন যে ইসলামটা হলো উন্মুক্ত, আর ওয়াকাউদের দিন, দিনটা হলো নিয়মতান্ত্রিক, নিয়মের মধ্যে চলে। ইসলাম ধর্মটা নিয়মের মধ্যে চলে, কোনো অনিয়মের মধ্যেও নয়, একটা নিয়ম নীতির মধ্যে ইসলাম ধর্মটা চলে। এরপর আল্লাহ রাসূল বললেন যে সালাসাতুন, তিনটা বিষয় রয়েছে, এই তিনটে বিষয়ের মধ্যে কি উচ্চা আলাইহিনা উচ্চা ইসলাম, ইসলাম ধর্মটা হলো প্রতিষ্ঠিত এই তিনটে বিষয়ের উপরে। একটা তার মধ্যে আল্লাহ রাসূল বলেন যে মান তারাকা ওয়াহিদাতান মিনহুন্না ফাহুয়া বিহা কাফিরুন, এই তিনটার মধ্যে কেউ যদি ছেড়ে দেয়, একটা ছেড়ে দেয় তাহলে সে কাফেরে পরিণত হবে, আল্লাহর দাম তার রক্তপাত করা বৈধ হবে। তো সেটা হলো যে শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো এলা নাই, ওয়াসালাতুল মাকতুবা, আর ফরজ সালাত অন্তত পক্ষে ফরজ সালাত আদায় করা, নফল না পারলেও, সুন্নাত না পারলেও অন্তত পক্ষে ফরজ সালাত কোনো ক্রমে ত্যাগ করা যাবে না, অসম্যে রমজান আর রমজান মাসে সিয়াম পালন করা। এ হলো দ্বিতীয় নম্বর হাদিস। তৃতীয় নম্বর হাদিসে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তিনি বলছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনা রাজুল ও বাইনাল কুফরে তারকুস সালাত, একজন মুমিন ব্যক্তি আর কাফের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা, কেউ যদি সালাত ত্যাগ করে তাহলে সে কাফরে পরিণত হবে। সালাত ত্যাগ অবশ্যই করা যাবে না, আমাদেরকে দৃষ্টি রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমরা পাঁচ অক্ত সালাত পুরোপুরি পড়ব। যদি আমরা পাঁচ অক্ত সালাত পুরোপুরি করি তাহলে এই হাদিসের আমল হবে এবং আমরা পরকালীন যা যা পাবো জান্নাতবাসী হব। আল্লাহ রাসূল এই কথাটা বললেন এবং আমরা মুমিনে পরিণত হব। তো আমার ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা আহমেদ সালাত পড়লাম, তিনটা হাদিস দেখলাম, তোমরা এগুলো বাড়িতে অবশ্যই রিভাইজ করে পড়বে এবং আমল করার চেষ্টা করবে। তো যদি আমল আমরা এই হাদিসের আমলগুলো করতে পারি তাহলে আমাদের পরকালীন মুক্তি পথ ইনশাল্লাহ হবে বলে আমরা আশা রাখি। আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন। পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, এ পর্যন্তই। তোমরা অবশ্যই ভালো থাকো, আল্লাহ তোমাদের হেফাজত রাখো, হেফাজত রাখো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত অনলাইন ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।